বিমান, আই এম শ্রেষ্ঠা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইনক্লুডিং ব্লগ। সেটা হচ্ছে আজকে হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সকালবেলা এখন 9:30 বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। অ্যান্ড আমাদের বাড়িতে পুজো, স্নান করব, মাথায় ভর্তি তেল দিয়ে আমার চুলটা পুরো স্টিকি স্টিকি হয়ে গেছে। এখন আমি শ্যাম্পু করব, করে তারপরে হচ্ছে অঞ্জলি দেবো। পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, পুরো সন্ধেবেলা পর্যন্ত ব্লগটা তোমরা দেখবে। চলো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই থিঙ্ক অনেক অনেক এনজয় পাবে। তো গাইজ, এখন আমি হচ্ছে স্নানে যাব, আমার গরম জল হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। চলো স্নানে যাওয়া যাক, অ্যান্ড স্নান থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। সরস্বতী পুজো, তো সেখানে আমি অঞ্জলি দেবো, আমি আমার দিদি আর মা। অ্যান্ড আমার স্নান করে চলে আসা হয়ে গেছে, অ্যান্ড আমি একটা কাঁচা জামাও পরে নিয়েছি। আমার এই ড্রেসটা খুব পছন্দের, কারণ এটা আমাকে আমার বাবা গিফট করেছিল। তাই যাই হোক, আমি এটা পরেই আজকে অঞ্জলি দেবো। চলো সেই অঞ্জলির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমাদের তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের চ্যানেলের মানে শ্রেষ্ঠা ফরএভার ইউটিউব চ্যানেলের ম্যানেজারের সঙ্গে ইন্ট্রোডিউস করব। চলো। সো গাইজ, এই ভাইটা আমার সাথে একটা টিউশনে পড়ে, কিন্তু আমাকে খুব ভালোবাসে, অ্যান্ড প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনকে আমার সাথে শ্রেষ্ঠা ফরএভার অ্যান্ড আমাকে বারবার তুমি ব্লগটা করো, ব্লগটা করো। আমি আগের বছর একটা ক্লিপ নিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই বছরেও নিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আমার এই ক্লিপটা কেমন লাগলো। বাই। নামটা কি ম্যানেজার? মাই নেম ইজ অহন দাস। হ্যাঁ, মাই নেম ইজ অহন দাস। অহন দাস, ঠিক আছে, চলো নেক্সট ক্লিপে দেখা হচ্ছে। গাইস, এটা হলো আমার স্কুলের মা সরস্বতী। আমি গেছিলাম কিন্তু রেডি হওয়ার ভিডিও একটাও নিতে পারিনি, তার কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছিলাম স্কুলে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই আমার স্কুলের মা সরস্বতীকে তোমরা দেখে কতটা ভালো লেগেছে তোমাদের। অ্যান্ড আরেকটাও ছবি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা আমাদের স্কুলের সামনেই উঠেছিল। তো দুটোই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক ভুলবেন। আমি স্কুলে এসেছি, অ্যান্ড কোনো প্ল্যানিং ছিল না, ওর জন্য কোনো প্ল্যানিং হয়নি। তো এখন আমরা খেতে বসে পড়েছি, হাই বলে দাও, তুমি হাই বলে দাও, ও এখন কনভারসেশনে ব্যস্ত। হাই বলে দাও, হাই বলে দাও। ও ও হচ্ছে নুপুর হারিয়ে গেছে বলে খুব টেন্স, ও নুপুরটাও খুঁজে দেবে, দায়িত্ব নিয়েছে। না, দায়িত্ব নিয়ে আমাকে বলেনি যে নীল কালারের শাড়ি পরছে, ও ওর সাথে ম্যাচিং করে বেরিয়েছে। ওর মা চেঞ্জ করেছে, আমার মা আমি এই হাই করে দে, হাই করে দে। ছবি ক্লিক হচ্ছে, আজকে অনেকগুলো সরস্বতী দেখতে পেয়েছি। বেকার আপনারা সরস্বতী কিনে নষ্ট করবেন না, বই পুজো করে ফেলবেন। আর রাস্তায় বেরোলে প্রচুর সরস্বতী দেখতে পাবেন, যেমন আমার পাশেই বসেছে লাবণী সরস্বতী, নীলকুমারী। আর তুই নীলকুমারীর পাশে আজকে আমি বসেছি, এই যে নীলকুমারী ওয়ান, নীলকুমারী টু। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ড্রেস আপ হচ্ছে, ঠিক করা হচ্ছে, একটা টাচ আপ, ছোট্ট
ঠিক আছে, একটা ছোট করে আমার গালে কিস করে দে। ভ্যালেন্টাইন্স ডে আমি একটা দিই গালে না। আর হাড়ে ফ্ল্যাশ হয়ে তোর ইয়েটা কোথায়? রাবড়ি নিয়ে গেছে দেখি দে। দাঁড়া দাঁড়া, এখন আমরা বেরিয়ে গেছি, আমাকে খুব খারাপ লাগছে। আই নো কেন তোমাকে? তাই দেখ না, আমরা বেরিয়ে গেছি তো। হাই 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 হাই, ইয়েস। এখন আমি বেরিয়ে গেছি, মানে রোদ্দুরে আমাকে খুব ঝলসানো দেখতে লাগছে। ঝলসানো কি বলবো? ঠিক আছে চলো সেটা নিয়েই জ্বলন্ত করে নাও তোমরা। হ্যাঁ কি, সো এখন এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আমরা রেডি হয়ে চলে এসেছি, দৃষ্টিটাও আছে। সো এখন হচ্ছে আমাদের, আমি হচ্ছি ইন্টারন্যাশনাল ব্ল্যাক ডে পালন করছি, আর সঙ্গীতা সেজেছে, লাবণীও সেজেছে, ওদেরকেও দেখাবো, চলে এসো। ও চুল আসড়ে দিচ্ছে, এখনো ওর হেয়ার স্টাইল কমপ্লিট হয়নি। এখনো হেয়ার স্টাইল কমপ্লিট হয়নি, চুল আসড়ে দিচ্ছে, হেয়ার ব্রাশ করা হচ্ছে। এ কি, ও হচ্ছে ওর আজকে গায়ে হলুদ না, ওর আজকে গায়ে হলুদ না, হাসার কি আছে? গায়ে হলুদে তো আমরা সবাই, ও নীলকুমারী সেজেছে, আমি ব্ল্যাক ডে পালন করছি, ওর গায়ে হলুদ। হ্যাঁ, আর ওখানে হচ্ছে রেড আজকে আমার সরস্বতী পুজোর দিনটা খুব ভালোই কাটলো, সকাল থেকেও ভীষণ ভালো কেটেছে। অ্যান্ড এবছরের সরস্বতী পুজোর দিনটা আমার খুব ভালো কেটেছে। তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের সরস্বতী পুজোর দিনটা কেমন কেটেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।